জেলায় জেলায় বাঘরোল আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবেই এই হাল। জলাভূমি কমে যাওয়ায় বাঘরোল লোকালয়ে ঢুকতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞদের আবেদন, বাঘরোল নিরীহ প্রাণী, তাকে নিয়ে আতঙ্কের কারণ নেই। হুগলি ও নদীয়ায় বাঘরোল আতঙ্ক। অনেকে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করেছেন। অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুটি ক্ষেত্রেই বাঘরোলের উপস্থিতি নিয়ে নিশ্চিত বন দপ্তর। সম্প্রতি ভাঙড়ে বাঘরোলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হুগলি ও নদীয়াতে সেই ঘটনা এড়াতে চায় বন দপ্তর। বিশেষজ্ঞরাও সাফ জানাচ্ছেন, বাঘরোল আর বাঘের মধ্যে মিল শুধু নামে। বাঘরোল শান্তশিষ্ট প্রাণী, মানুষের ওপর হামলা বা মানুষকে আক্রমণ বাঘরোলের স্বভাব নয়। এদের দ্বারা কোনো ক্ষতি হওয়া সম্ভব নয়। কোনোদিন আমরা শুনিনি কোনো মানুষ আক্রান্ত হয়েছে, কোনো বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে, এসব কিছুই শুনিনি কোনোদিন। বহুদিন ধরেই বাঘরোল নিয়ে গবেষণা চালাচ্ছেন তিয়াসা ও তার সঙ্গী গবেষকরা। জলাভূমি ছেড়ে কেন লোকালয়ে আসছে বাঘরোল? লোয়ার গ্যাঞ্জেটিক ফ্লাট প্লেনে অন্তত লাস্ট 10 বছরে 50% জলাজমি চলে গেছে। এবার চলে যাওয়ার ফলে যেটা হচ্ছে, ওদের তো বাসস্থানটা কমে যাচ্ছে, ফলে ওরা সারাদিন হয়তো লুকিয়ে থাকার চেষ্টা করছে, রাত্রিবেলা তো খাবারের খোঁজে বেরোতেই হবে। বাঘরোলকে রাজ্য প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাঘরোলের সংখ্যা কমলে বা বিলুপ্ত হলে জলাভূমি এলাকায় বাস্তুতন্ত্র ভেঙে পড়ার সম্ভাবনা। প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে চাষে কিন্তু মানুষ বন দপ্তরে খবর দেয়। এইটা হাওড়া জেলায় হয়েছে, এইরকমই এই মডেলটা এবারে অন্যান্য সব জেলায় আমাদের ফলো করতে হবে। বাঘ বাঁচাতে তো দেশজোড়া ক্যাম্পেন হয়েছে, সাড়াও মিলেছে। বাঘরোল নিয়েও তেমন প্রচার চললে সচেতনতা বাড়বে আশায় বিশেষজ্ঞরা। নিউজ 18 বাংলা।